বন্ধুরা, আপনারা যারা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মাছের বৈশিষ্ট্য প্রতি শতকে একক চাষে আপনার 600 পিস দেওয়া যায়, আর যদি আপনার বায়োফক ল্যাঙ্কে চাষ করেন সেক্ষেত্রে প্রতি লিটারে 1 টি করে মাছ দিতে পারেন। এটা রেডি ফিট খাবার খায়, বাজারে রেডি ফিট খাবার পাওয়া যায়। এই দেখেন মাছের সাইজগুলো, কিন্তু আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মাছগুলো আপনি ছাড়বেন বায়োফকে বা পুকুরে সেই মাছগুলো অবশ্যই এক সাইজের হতে হবে। তাহলে কী হবে, একটা একটা মাছ একটাকে ঠোকর দিবে না বা খাবারের কম হলে একটা লেস কামড়ে ধরবে না। কারণ আপনারা জানেন যে ভিয়েতনামি কই মাছ একটা একটা লেস কামড়ে খেয়ে ফেলে যদি খাবার কম পায়। তাই এটাকে খাবার দিতে হবে দিনের মধ্যে 4-5 বেলা, আর অবশ্যই এটাকে যত্ন নিতে হবে, দেখতে হবে যাতে মাছের খাবার কোনো মতন ঘাটতি না কম পড়ে। আমার মাছের সাইজগুলো দেখেন, কোনো স্পট নেই, লেস পচা নেই, সবগুলো সুস্থ সবল মাছ। এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে পাঠাই, এটা বায়োফ্লকের চাষের জন্য উপযোগী, আর পুকুরে চাষ করতে পারেন। এটা 1 কেজিতে 800 পিস হয়। এই করোনা পরিস্থিতিতেও মাছের গাড়ি সচল আছে, মাছ আমরা সারা দেশেই পরিবহন করছি, কারণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে মাছের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই মৎস্য মন্ত্রণালয় থেকে মাছের পরিবহন পণ্য পরিবহন করার অনুমতি দেওয়া হয়েছে। তো আপনারা যারা মাছ নিতে যাচ্ছেন বা চিন্তা করতেছেন কোথায় পাবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইচ্ছা করলে নিজের প্রাইভেট গাড়ি নিয়ে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের খামার থেকে। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম, ফিশবিডি ফিশারিস অ্যান্ড নার্সারি, প্রোপ্রাইটর বিজয় চন্দ্র রায়। তো এই মাছগুলোর বৈশিষ্ট্য একটু বলি। এটা 3 মাসে 8 থেকে 10 পিসে 1 কেজি হবে, 4 মাসে মানে 120 দিনে 10 বার এই 4-5টা 1 কেজি হবে। তো আপনারা যদি করে দেখতে চান এটা করে দেখতে পারেন, লাভজনক প্রক্রিয়ায় মাছ মারা যাবে না, পরিবহন যদি সুষ্ঠুভাবে করা যায়। আর আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো পাঠিয়ে থাকি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইচ্ছা করলেই। আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার এখানে মাছ গিয়ে দিয়ে আসবো, বাকি টাকা ওখান থেকে নিয়ে আসবো। আমরা কন্ডিশনের মাধ্যমে 30% বা 20% অ্যাডভান্স নিই, তারপর বাকি টাকা ওইখান থেকে আমরা নিয়ে আসি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো হবে।